Bismillahirrahmanirrahim. সবাইকে ধন্যবাদ। আসলে গত 15 জুন যে নির্বাচন এটা একটা জটিল নির্বাচন ছিল। ওখানে আমাদের বর্মেশিয়ান ইউনিয়নের অনেকটা তিন চেয়ারম্যানের পুত্র লড়াই করেছে এবং সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমি দ্বিতীয়বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আসলে আমার জনগণকে আন্তরিক ধন্যবাদ যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে এবং আমি এই বর্মশকালী চেয়ারম্যান হিসাবে অতিথি যেভাবে ছিলাম এই পাঁচ বছর মানুষের দুর্গড়ায় এই বর্মশকালীর আপন জনসাধারণের দুর্গড়ায় আমার সেবা পৌঁছে দিয়েছি এবং আন্তরিকতা সততা এবং নিষ্ঠার সাথে কাজ করেছি। আগামী পাঁচ বছরও ইনশাল্লাহ সেই ধারা অব্যাহত থাকবে সেই আশাবাদ ব্যক্ত করি এবং সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসলে এটা কতটুকু করেছে আমি জানি না। আমার আমার ব্যাপারে স্পেসিফিক আমার সুনির্দিষ্ট কোনো উত্থাপন করতে পারে নাই, অভিযোগ উত্থাপন করতে পারে নাই। তবুও ছোটোখাটো যেগুলো অভিযোগ উত্থাপন করেছে সেগুলি আমি আমলে নিয়েছি এবং ওই ওই কর্ম থেকে ভবিষ্যৎ যাতে ওই ধরনের কোনো পুনরাবৃত্তি আমি আমি ইচ্ছাকৃতভাবে কোনো বর্মশকালী জনসাধারণের এবং পুরো আপন জনসাধারণের আমি কোনোরকম ক্ষতি করি নাই। আমি এক ইঞ্চি পরিমাণে কোনো দুর্নীতির সাথে গত পাঁচ বছর জড়িত ছিলাম না এবং এই ব্যাপারে কেউ প্রমাণও দিতে পারবো না ইনশাল্লাহ। একটা প্রশ্ন সেটি হচ্ছে নির্বাচন চলাকালে আপনারা বিশেষ করে সরকার তার পক্ষে কিছু নেতা আপনাদের বিরুদ্ধে খুব অশ্লীল বা এই ধরনের ব্যবহার করছে, বিষয়টা আপনি কীভাবে? এটা আসলে রাজনীতির ময়দানে অনেক কথা হয়, এটা তো স্বাভাবিক। আমার বিরুদ্ধে স্পেশালি কোনো একটা অভিযোগ উত্থাপন করে নাই, কুৎসরভাবে হয়তো আমার আত্মীয়স্বজন এর ব্যাপারে বলেছে, তাদেরকে ধন্যবাদ, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, এটাই নিয়ম। এবং ভবিষ্যতে যাতে তাদেরকে আমি আহ্বান করব রাজনীতির ময়দানে যাতে স্বচ্ছতা বজায় থাকে এবং মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে গিয়ে এই ভোট সাইডে গিয়ে যাতে অহেতুক বিড়ম্বনা বা অশ্লীল কথাবার্তা এগুলি যাতে এই অশ্লীল কথাবার্তার কারণে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে এবং আমাকে পুনরায় ভোট দিয়ে আবার বর্মশকালী বাজি সেবা করার সুযোগ দিয়েছে।